মির্জাপুরের, তাদের বাড়িতে যেটা, তার ছেলে বারবার, নাতি বারবার টেলিফোন করতেছে, তার মা টেলিফোন করতেছে, রাত যতই হোক আমি যেন মির্জাপুর তাদের, ওটা অনেক বড় ব্যাপার তাদের রণদা প্রসাদ স্যার, তারা অনেক সমস্ত হিন্দুরা তাকে কেন্দ্র করে এই বড় পূজা, সেটাতেও যেতে হবে। আমি জানি না রাত কটা হবে, দুইটা তিনটা, যাই হোক সকাল থেকে বেরিয়েছি একটানা, ভালোই লাগছে, ক্লান্তি নাই কোনো, মানুষের এই হাসি ভালোবাসা আমার প্রতি তাদের মায়া দরদ যে কোনো মানুষকেই অভিভূত করে, পৃথিবীর সবাই যে কোনো জান প্রাণী বুঝতে পারে কে কাকে কতটুকু ভালোবাসে। এই যে সারা রাস্তা আসলাম, মায়েরা মেয়েরা বোনেরা যেভাবে কাছে টেনে নিল, যেভাবে আদর, যেভাবে হাসি দিয়ে আমাকে গ্রহণ করে, আত্মা জুড়িয়ে যায়, প্রাণ জুড়িয়ে যায়, জীবনে মানুষের এর চেয়ে বড় কি পাওয়ার থাকে, এর চেয়ে বড় আর কি পাওয়ার আছে। আমরা ধন সম্পদ সব দিকে লুপ করি, ধন সম্পদ থাকে না, এই অনেক মানুষ ধন সম্পদ করে দেখা গেছে সেই ধন সম্পদ মানুষকে ধ্বংস করে। এটা বড় বড় বিজ্ঞানীরা নোবেল প্রাইজের কথা বলি, আলফ্রেড নোবেল সেই কথা বলছে যে সকল মানুষ বাপ মার বেশি সম্পত্তির উত্তরাধিকারী হয়, এটা হওয়া ভালো না, এটা হইলে অনেকের মাথা নষ্ট হয়ে যায়, মস্তিষ্ক ব্রেন এটা নষ্ট হইতে পারে, এবং এটার প্রমাণ বহু আছে। এই জন্য উনি ওনার ছেলে মেয়ের জন্য কিচ্ছু রাখে নাই, সেই যুগে ডিনামাইট আবিষ্কার করে উনি অনেক অর্থবিত্তের মালিক হয়েছিলেন, অনেক অর্থ, সেই অর্থ সব উনি দান করে দিয়ে গেছে। এখন পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ পুরস্কার, তখনকার রবীন্দ্রনাথই তখনকার যুগে 13 লক্ষ টাকা পাইছিল, এখন একটা পুরস্কারের দাম আপনার 15-20-25-30 কোটি টাকা একটা পুরস্কার, যে নোবেল প্রাইজ পায় বিভিন্ন বিজ্ঞানে, কেমিস্ট্রি, ফিজিক্স, শান্তিতে পায়, অর্থনীতিতে পায়, যাই হোক এরকম টাকা যে ধ্বংস করে তার প্রমাণ হলো এই মধুপুরে আছে। 17 বছর আপনারা একটানা একজনকে ভোট দিচ্ছেন, সে নিজেকে ধ্বংস করছে কিন্তু আপনাদের কিছু করতে পারে না, একটা রাস্তাও করে নাই, একটা বাতিও দিতে পারে নাই, নিজের ভোট বিলাস করা খারাপ না, আল্লাহ তো দিছে ভোট বিলাস করা, কিন্তু সেটা যখন এখন অতিরঞ্জিত হয়, অতি বেশি হয়, ধ্বংসের পথে নিয়ে যায় মানুষ, সেটা হলো দুঃখজনক। যাই হোক আপনারা আমাদেরকে, আমাকে বারবার ভোট দিয়েছেন, আবু খান সাহেবকে দিয়েছেন, মেয়রকে দিয়েছেন, মেয়রকে প্রথম দিয়েছেন, ইনশাআল্লাহ আপনাদের সামনে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, অনেক কথা বলেছিলাম, অনেক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনই সব নির্ধারণ করে, উনি সব নির্ধারণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন যে এই রাস্তা আমাদেরকে করতে দিছে, মধুপুরের যে উন্নয়ন করতে দিছে, এর জন্য আর কেউ না, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি শুকরিয়া। তালি দেন, তালি দেন সবাই। আপনারা দুইটা ব্রিজের কথা বলছেন, আরো আমরা ব্যবসার উপরে মধুপুরের যাতায়াতের সুবিধার জন্য আমরা 2-3টা ব্রিজ করব, 2টা ব্রিজ ইতিমধ্যে টেন্ডার হয়েছে, ইনশাআল্লাহ আপনারা অতি দ্রুত আপনাদের রাস্তার ওইদিকেই কলেজ, এই কলেজেরও আমরা বিল্ডিং বিল্ডিং করে কিভাবে উন্নত করে দিয়েছি, তারপরে মধুপুর হাইয়ার রানী ভবানী স্কুল সেখানেও আমরা বিল্ডিং দিয়েছি, উন্নয়ন করে দিয়েছি, কিন্তু উন্নয়নের কোথাও ছোঁয়া লাগে নাই, কেউ বলতে পারবে কোথায় চাপা সেই মাদ্রাসা, রাস্তা নাই নাই পাহাড়ের ভিতরে, সেখানেও মাদ্রাসায় বিল্ডিং করে দিয়েছি, রাস্তা করে দিয়েছি, বিদ্যুতের কানেকশন দিয়েছি, কোন বাড়িতে বিদ্যুতের বাকি নাই, এই গোয়ালিতেই তো বিদ্যুৎ ছিল না, এই গোয়ালি ইঞ্জিনিয়াররা চুরি করে কন্ট্রাক্টর বালুয়ার কোন রকম দিয়ে বস্তা বস্তা ফেলে তারপরে বিল নিয়ে যায়, কিন্তু আপনারাও দেখেন তারপরে যে ডাক বাংলা রেহেন মহিলার বাড়ি কয় কেউ তো বলে না, সবাই বলছে যে বাজারের ভিতর তো যাওয়া যায় না, কি হলে ধুলা রাস্তা কি বেরিয়ে গেছে, গাড়ি চলে না, কিরকম পরিস্থিতি হয়েছিল মধুপুরের বাজার দিয়ে, হ্যাঁ কিরকম রাস্তা হয়েছে, আমি বলি যে ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, ধৈর্য ধরছেন, রেন করে রাস্তা কিভাবে করে দিচ্ছে, ভালো লাগে না এখন চলতে বাজারের ভিতর দিয়ে ইট বিছায় দিয়ে দেয়, খালি এখানে করি না, আবার জল ছত্রও করছে,
এটা আমার এলাকা। আনারস বিক্রি হয়, আনারসের শুকলা খড় কাদা হয়ে তিন চার মাস আর এই জলস্রোতে যাওয়া যায় না। এই জল ছত্রও আপনার দেড় কিলোমিটার ড্রেন করে এনতে পানি বের করার জন্য দেড় কিলোমিটার কম হলো কইরা, তারপর রাস্তা এরকম ফের করে দিছে, প্রশস্ত করে দিছে। এই বাজারে এরকম করছে, এরকম প্রায় নয় কোটি টাকা খরচ, কেউ আমাকে বলে নাই। আমি বলতে জল ছত্রের একটা মানুষও বলে আমার বলে নাই যে আমাদের এই জায়গাটা ঠিক করে দেবে। বাজারে আপনারা বলছেন মন্ত্রী কি করে রাস্তার মধ্যে যাওয়া যায় না এরকম অবস্থা। তারপর যখন কাজ শুরু করলাম তখনও বলে রাস্তা বন্ধ করে রাখে আরো ধুলা ঘুরে আমাদের দোকানের মধ্যে ধুলা ঢুকে, এখন কি আর ভালো লাগে না? আমার তো ভালো লাগে, আমি গাড়ি চালায় যখন আসি আমি যেদিক দিয়ে বেশি আসি কারো বাজার হয়ে অনেক সময় ইনশাল্লাহ খুবই ভালো লাগে। বাজার চাই যে আমাদের আনারস চত্বরটা আরো সুন্দর থাকে, আরো সবার কাছে দর্শনীয় হোক। মধুপুর শহরে ঢুকলে যেন মানুষ মনে করে এটা সেন্টার, এটা আনারস চত্বর, ওখানে অডিটোরিয়াম, রাস্তা তো হইতেছে দেখতেছেন জামালপুর থেকে রাস্তা হয়ে আসতেছে ইনশাআল্লাহ ময়মনসিংহের দিকে ওইরকম প্রশস্ত রাস্তা হবে, সেটার জন্য চেষ্টা চলতেছে। রাস্তা যদি হয় এই যে আপনার এই তখন এই মধুপুরের বাস স্ট্যান্ড আরো উন্নত হবে এবং তখন আমরা আবার সুন্দর করে বাস স্ট্যান্ডটাকে ইনশাআল্লাহ সাজাবো। আমরা চাই যে মধুপুরটা একটা একদম আদর্শ, একদম মডেল একটা পৌরসভা হোক, সারা মধুপুরই যেন একটা উন্নত হয়, সারা বাংলাদেশ যেন আমরা গর্ব করে অহংকার করে বলতে পারি যে আমরা মধুপুরের সন্তান, মধুপুর আমাদের বাড়ি। পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যান, জনপ্রতিনিধি আমাদের যারা আছে, বণিক সমিতির নেতারা আছেন, আমরা সবাই মিলে কত আন্তরিকতা দেওয়ার চেষ্টা করি, কাজ করি। যে হসপিটাল করছি আপনারা বলেন বলেন লোক বলেন যে বলেন এরকম একটা হসপিটাল বাংলাদেশে কোন উপজেলায় আছে কিনা, এবং শতকরা 50% জেলায় নাই, হয়তো ময়মনসিংহে আছে, হয়তো আপনার রংপুরে আছে, কিন্তু নেত্রকোনায় নাই, বাগেরহাটে নাই, এরকম একটা হসপিটাল আপনার বাগুড়ায় নাই, বহু শহরে বহু বড় জেলা শহরে এই এই মাপের একটা হসপিটাল ইনশাআল্লাহ নাই। এখন আল্লাহ আল্লাহ করে যদি ডাক্তার আর সব দিতে পারি যাতে সবার চিকিৎসা হয়। আবার আপনারা জানেন যে পশ্চিম দিকে ম্যাটস একটা স্কুল হইতেছে, ম্যাটস হোক ওনার নার্সারি, আর দোয়া করতে থাকেন আমি পয়সা থাকি আর না থাকি মধুপুরে যেন একটা মেডিকেল কলেজ, ওইটা দোয়ার জন্য রাখলাম আর ম্যাথ নার্সিং এগুলো আমি নিজে করে দিয়ে যাবো আর কি। আর ছোটকালে নানার সাথে যাইতাম, এই সন্ধ্যা হইলে বলছে এই গ্রামের নানার বাড়ি বলছে আর এই একটা গ্রাম পরে সকাল থেকে লাগছে বলে আর আছে সাতটা আটটা আছে, সাতটা আটটা করতে করতে এখন এসে বলতেছে আর একটা আছে। এই গ্রামের পরে বলে ওই যে বাতি যাবে ওই এটা পার হইলেই তখন যাই আর তো যাই হোক, খুব ভালো লাগলো এখানে এসে বলি আপনাদের মাঝে। আমার ওই রকম ক্লান্তি হয় না, মানুষের এই যে আদর ভালোবাসা স্নেহ মায়েরা মনে হয় যে সন্তানের মতো আমাকে গ্রহণ করে, ভাইয়ের মতো একদম আমার মনে হয় যে তারা আমি তাদের জন্ম জন্মান্তরের সন্তান, এত আদর স্নেহ ভালোবাসা পাই এটা আমাকে সবসময় মুগ্ধ করে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমাদের সকলের জন্য নেত্রীবৃন্দের জন্য দোয়া করবেন, আমরা যেন সৎ পথে থাকতে পারি, ন্যায়ের পথে থাকতে পারি। আমি ন্যায়ের ঠিক আছে আমার কোনো বিচ্ছিন্ন, আমি এমনি অনেকেই বলে নরম মানুষ, নরম মানুষ হলে আমি কিন্তু সত্যের সাথে ন্যায়ের সাথে আমি কোনো আপোষ করি কোনোদিন অসৎ জীবনে কোনো কাজ আমি করি। আমি এই 19 বছর যাবত আপনাদের সাথে আছি, 1 সালে আপনারা আমার এমপি বানাইছেন, এই 19 সালের মধ্যে আমি 1% জমি আমার নিজের নামে আমি আমার বোর্ড নামে আমি কলাপ কেউ বলতে পারবে 1% জমিও না, অ্যাপার্টমেন্ট একটা দূরের কথা, 1% জমি আমি আমি আমার সুপার কাপড়ও বদলাই 19 বছর ধরে একই কাপড়। তো যাই হোক এই বছর বদলাইছি মন্ত্রী হয়ে, সেটা 19 বছর পরে তো যাই হোক মন্ত্রী হওয়ার আগে যা ছিল তাই আছে। আপনারা দোয়া করবেন আমরা সবাই যেন সত্যের পথে ন্যায়ের পথে এবং চিরদিন যেন আপনাদের যতদিন বেঁচে আছে ততদিন যেন আপনাদের সেবা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সম্মান দেয় আবার সম্মান ফিরো, কাজে সম্মান রাখার দায়িত্ব আমার নিজের,
আমার নিজে, আমি যদি মানুষকে ভালোবাসি, সত্যি যদি মানুষের কল্যাণ মঙ্গল করি, মানুষ আমার জন্য দোয়া করবে, আল্লাহ আমাকে সেইভাবে আমার আমার শরীর আমারই আমাকেও আল্লাহ তাআলা সম্মান করবে। যদি আমি আর না বাড়িয়ে আবারও বলছি, আমরা যেন ন্যায়ের পথে থেকে আপনাদের সম্মান করতে পারি। চিরদিন মধুপুর ধানবাড়ির মানুষের কাছে আমি কৃতজ্ঞ থাকবো, বোয়ালের মানুষের কাছে, আমি দামপাড়ার মানুষের কাছে চিরদিন কৃতজ্ঞ থাকবো, যে আপনারা আমাকে ভোট দিয়ে বানিয়েছিলেন বলে আজকে আমি জাতীয় পর্যায়ে এত সম্মান পেয়েছি, মন্ত্রী হয়েছি, এমপি হয়েছি, আওয়ামী লীগের নেতৃত্বে আমি গিয়েছি, অনেক বড় দায়িত্ব পালন করছি। আমি শুধু মধুপুরের নেতা না, আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় আমি আজ সারা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের, কোটি কোটি, 16 কোটি মানুষের আমি তাদের মঙ্গল কল্যাণ করার কাজে দায়িত্ব দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন। আপনাদের মুখকে উজ্জ্বল করতে পারি, আপনাদের মুখকে যেন আমি ছোট না করি, আপনাদের মুখে যেন আমি কালিমা লেপন করি, এই দোয়া আপনারা আমার জন্য করবেন, আমাদের সকলের জন্য করবেন। এই কথা বলে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনাদের সম্মানে